পেচ্ছাপ করার সময় একটি কথা বলুন আর করে ফেলুন চট জলদি মারাত্মক শক্তিশালী বশীকরণ। শুধুমাত্র পেচ্ছাপ করার সময় যখন আপনি প্রস্রাব করবেন, ইউরিন করবেন, তখন আপনাকে এমন এক কথা বলতে হবে এবং এই কথাটি বললেই বশীকরণ করতে পারবেন। আপনাকে কোনো কিছু কিনতে হবে না, কোথাও কিছু ফেলে আসতে হবে না, পুঁতে আসতে হবে না, কোথাও কিছু করতে হবে না। শুধুমাত্র আপনি যখন প্রস্রাব করবেন তখনই এই কাজটি করবেন এবং এই কাজটি সঠিকভাবে মনে বিশ্বাস সহকারে করতে পারলে আপনি যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে দ্রুত বশীকরণ করে নিজের কাছে টেনে নিতে পারবেন। অর্থাৎ সে আকর্ষিত হয়ে নিজের থেকেই আপনার কাছে চলে আসবে। যেরকম একটি চুম্বক অনেকগুলো লোহাকে আকর্ষণ করে নেয়, ঠিক সেরকম আপনি অনেকগুলো ছেলে বা অনেকগুলো মেয়েকে বশীকরণ করে নিতে পারবেন। একজনকেও করতে পারবেন, একসাথে অনেকজনকেও করতে পারবেন। যদি আপনি একজন ছেলে হন, কোনো মেয়েকে করে নিতে পারবেন বশীকরণ। আর আপনি যদি কোনো মেয়ে হন, কোনো ছেলেকে করে নিতে পারবেন বশীকরণ। আপনি যদি কোনো ছেলে বা যে কোনো মেয়েকে যদি পটাতে চাইছেন সেক্ষেত্রেও এই বশীকরণটি করতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা, সে যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, অথবা আপনার স্বামী বা স্ত্রী যদি আপনাকে ছেড়ে দিয়ে দূরে চলে যায়, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন। এছাড়াও কোনো কাছে হয়তো রয়েছে কোনো ছেলে বা মেয়ে, আপনি তাকে নিজের কাছে আকর্ষণ করে নিজের কাছে টেনে নিতে চাইছেন, তাহলেও আপনি এই বশীকরণটি করতে পারবেন। প্রস্রাব করার সময়, পেচ্ছাপ করার সময় মাত্র একবার এই কাজটি করে দেখুন। এমন এক শক্তিশালী পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির দ্বারাই এই কাজটি করে নিতে পারবেন এবং আপনি যেখানে রয়েছেন সেখানেই এই কাজটি করতে পারবেন। দাঁড়িয়ে দাঁড়িয়েই এই কাজটি করে নিতে পারবেন, এতটাই সহজ পদ্ধতি। আপনি যেখানেই দাঁড়িয়ে রয়েছেন সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটি করতে পারবেন, নিজের বাড়িতেও করতে পারবেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন সেখানেও করতে পারবেন, যেখানে খুশি মাঠে ঘাটে যেখানে আপনি রয়েছেন সেখানেই কাজটি করে ফেলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার সময়, ঠিক আছে? তো এই বশীকরণটি আপনি যে কোনো বিবাহিত বা অবিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলাকে বশীকরণ করে নিতে পারবেন। যে কোনো যুবক ছেলে, যুবতী মেয়ে, তার বয়স যাই হোক না কেন, আপনি যাকে ভালোবাসেন বা ভালোবাসছেন বা আপনি তাকে মনে ধরেছেন বা অলরেডি আপনার মনের মানুষ, আপনি তাকেই ইচ্ছা করলেই এই বশীকরণটি করে নিতে পারবেন, এতটাই সহজ পদ্ধতি। তো কী করতে হবে? আপনি এই কাজটি যে কোনো ধর্মের ব্যক্তি হলেই করতে পারবেন, সে আপনি পুরুষ হতে পারেন কি আপনি মহিলা হতে পারেন, আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন, আপনি যে কোনো বয়সের ছেলে বা যে কোনো বয়সের মেয়ে হলেই এই কাজটি অনায়াসেই করতে পারবেন। তবে এই কাজটি করার জন্য নির্দিষ্ট দিনক্ষণ এবং নির্দিষ্ট সময় রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। এই কাজটি করতে হবে সোমবার অথবা মঙ্গলবার অথবা শুক্রবার, যে কোনো একটা দিন বেছে নেবেন, ঠিক আছে? এবং সময় হচ্ছে ভোর 4 থেকে বিকাল 4 মধ্যে। এই যে সময়টা বললাম, এই সময়ের মধ্যে আপনি যখন পেচ্ছাপ করবেন, প্রস্রাব করবেন, আপনি এই কাজটি করে নেবেন এবং একবারই করবেন, যখন আপনি প্রস্রাব করবেন এবং তখনই আপনি এই কাজটি করে নেবেন, ঠিক আছে? এই সময়ের মধ্যে মাত্র একবার করলেই হবে, ঠিক আছে? এবং কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আপনাকে কাজটি করতে হবে? আপনি পূর্ব দিক অথবা উত্তর দিক, যে কোনো একটা দিক বেছে নেবেন, হয় পূর্ব দিক নাহলে উত্তর দিক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি প্রস্রাব করার সময় এই কাজটি করবেন। যদি আপনি মহিলা হন, আপনি বসে বসেও যখন প্রস্রাব করবেন তখনও আপনি কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রস্রাব করার সময় করলেই হচ্ছে, সেটা দাঁড়িয়েও করলে কোনো ক্ষতি নেই আর বসে বসে করলেও কোনো ক্ষতি নেই। আপনি যেই স্টাইলে প্রস্রাব করেন, আপনি যেই স্টাইলে প্রস্রাব করেন, সেই স্টাইলে করতে পারবেন এই প্রস্রাব করার সময় এই কাজটি, ঠিক আছে? এবারে মন দিয়ে শুনবেন, আপনি যখন পেচ্ছাপ করছেন, পেচ্ছাপ করার সময় আপনার ডান হাত দিয়ে আপনি আপনার পেচ্ছাপ কিছুটা আপনার হাতের তালুতে ধরবেন, ঠিক আছে? আপনি যখন পেচ্ছাপ করবেন, আপনার পেচ্ছাপটি আপনার ডান হাতের তালুতে করে ধরবেন কিছুটা পরিমাণ পেচ্ছাপ, ঠিক আছে? এবং মনে রাখবেন যে একান্ত গুপ্তভাবে করবেন, কারোর সামনে করবেন না, একান্ত গুপ্তভাবে কাজটি করবেন। এটি একটি গুপ্ত অগরি বশীকরণ তন্ত্রের অন্তর্গত। অগরিতন্ত্র একটু নোংরা প্রকৃতির হয়ে থাকে, তো আপনাকে অবশ্যই বিশ্বাস সহকারে করতে হবে এবং এই সমস্ত কাজ মহাশক্তিশালী হয়ে থাকে, তাই মনোযোগ সহকারে কিন্তু শুনবেন এবং বুঝে করবেন। তো আপনি যদি পেচ্ছাপ করছেন, তো যখন আপনি পেচ্ছাপ করছেন আপনি আপনার ডান হাতে তালু দিয়ে কিছুটা পরিমাণ পেচ্ছাপ আপনার ডান হাতে তালুতে আপনি ধরেছেন। ধরে আপনি যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবী, অর্থাৎ নেম অ্যান্ড টাইটেল, যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবী, নেম অ্যান্ড টাইটেল, 3 বলে 3 ফুঁ দিতে হবে আপনার ডান হাতের তালুতে যে পেচ্ছাপটা ধরেছেন ওই পেচ্ছাপের ওপরে,
একবার করে নাম পদবিটা বলবেন, একটা করে ফুঁ দেবেন, একবার করে নাম পদবিটা বলবেন, একটা করে ফুঁ দেবেন, একবার করে নাম পদবি বলবেন, একটা করে ফুঁ দেবেন, এরকম তিনবার তার পুরো নাম পদবি বলবেন আর তিনটে ফুঁ দিতে হবে। কোথায় ফুঁ দেবেন? আপনার ডান হাতের তালুতে যে আপনি পেচ্ছাপটা ধরে রেখেছেন নিজের, সেই পেচ্ছাপটির ওপরে। এবারে কি করবেন, ওই যে ডান হাতের তালুতে নিজের পেচ্ছাপটি যে ধরে রেখেছেন, এবারে ওই তরলটির দিকে তাকিয়ে, অর্থাৎ আপনার ডান হাতের তালুতে আপনার পেচ্ছাপ আপনি ধরে রেখেছেন, নাম পদবি বললেন, ফুঁ দিলেন, সব হলো, এবারে ওই তরলটার দিকে 5 থেকে 10 মিনিট আপনি তাকিয়ে থাকবেন, এবং তাকিয়ে তাকিয়ে আপনি যাকে বশীকরণ করবেন তার পুরো মুখটা কল্পনা করবেন, অর্থাৎ ওই হাতের তালুর পেচ্ছাপের যে তরলটা রয়েছে ওই তরলটাতে আপনি তার মুখটা দেখতে পাচ্ছেন, এরকম কল্পনা করবেন, ঠিক আছে, গভীরভাবে 5 থেকে 10 মিনিট তাকে আপনি পাওয়ার ব্যাকুলতা থাকতে হবে, আকুলতা থাকতে হবে, যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন, কল্পনা করছেন, বেশিক্ষণ নয়, 5 থেকে 10 মিনিট, ঠিক আছে। এই কাজটি হয়ে গেলে আপনাকে যে মন্ত্রটা আমি দেখিয়ে দেবো, ছোট্ট মন্ত্র, একদমই ছোট্ট মন্ত্র, মন্ত্রটি মুখস্থ করে নেবেন, এক চান্সেই মুখস্থ হয়ে যাবে, খুবই ছোট্ট মন্ত্র। মন্ত্রটি আপনাকে 11 বার জপ করতে হবে। 11 বার জপটি হয়ে গেলে এবারে আপনার ওই ডান হাতে যে তালুতে আপনার পেচ্ছাপটি ধরে রেখেছেন ওটা আপনি আপনার কপালে ঠেকাবেন। কপালে ঠেকিয়ে এবারে ওই পেচ্ছাপের তরলটা আপনি আপনার দু হাতে মালিশ করে নেবেন এবং আপনার মুখেতে এবং আপনার মাথার চুলেতে মাখিয়ে নেবেন, ঠিক আছে। ব্যাস এইটুকু কাজ। এবং মন্ত্রে দেখবেন যেখানে অমুক লেখা থাকবে ওই অমুকের জায়গায় তার পুরো নাম পদবিটা বলবেন, ঠিক আছে। এবং এই কাজটি করতে অনেকের একটু ঘেন্না লাগবে, কিন্তু আপনাকে মনে ভক্তি সহকারে করতে হবে, বিশ্বাস সহকারে করতে হবে। মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তা নিয়ে আসেন যে কাজ হবে কি হবে না, ঘেন্না করছেন, এই সব করলে কিন্তু আপনি ফল পাবেনই না, কেননা ভক্তিতেই ভগবান। আপনি ভক্তি ভরে যদি আপনি একটা পায়খানার ডোবাতেও যদি আপনি ঝাঁপ দেন সেটা কিন্তু ভক্তিতে অমৃত হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সঠিকভাবে করতে হবে, ঠিক আছে। এবং এই কাজ করলে আপনার শরীরের মধ্যে এমন একটা মানে চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা এসে যাবে যে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে কিন্তু আপনাকে দেখা মাত্রই আপনার কাছে এসে কথা বলবে নিজের থেকে, এবং আপনার দ্বারা এতটাই আকর্ষিত হয়ে যাবে যে সে আপনাকে নিজের থেকে প্রেমের প্রস্তাব দেবে, আপনার দ্বারা প্রেমে পাগল হয়ে থাকবে সব সময়। এতটাই শক্তিশালী এই বশীকরণ, আপনি করে দেখতে পারেন বিশ্বাস ও ভক্তি সহকারে। তবে এই কাজটি অবশ্যই গুরু অনুমতি নিয়ে আপনাকে করতে হবে, কেননা এগুলো শক্তিশালী গুরুমুখী বিদ্যা। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 20 জনকে শেয়ার করে দিয়ে আপনি কাজ করবেন, তবে আমার তরফ থেকে আপনি গুরু অনুমতি পেয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিয়ে কাজ করবেন। মাকালির নামে প্রত্যেকে একটি করে লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেখবেন, ঠিক আছে। ধন্যবাদ।